আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি বেকারি কেক কীভাবে আমরা সিম্পল ডিজাইন করতে পারি। এই কেকটি আমার অর্ডারে ছিল, তো চলুন আমরা দেখে নিই কীভাবে এই কেকটি আমি ডিজাইন করেছি। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি, স্পঞ্জ কেক নিয়েছি। এই কেকটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছেন, না দেখে থাকলে লিঙ্কটি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, দেখে নেবেন। এখন কেকটাকে আমি দুই ভাগে কেটে নিচ্ছি এবং সুগার সিরাপ বানিয়ে রেখেছি সম পরিমাণ পানি এবং সম পরিমাণ চিনি। যেমন হয়ে গিয়েছে এবং হিম লাগানোর পর আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন দেখুন কাগজগুলো সরিয়ে নিচ্ছি, নিয়ে পাশ দিয়ে এখন ডিজাইন করব। আপনারা পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারেন। তো আমি কিছু ক্রিম নিয়ে নিয়েছি, একটা পাইপিং ব্যাগে এবং স্টার নজেল নিয়েছি। দেখুন ছোট ছোট গোলাপের মতো করে ফুল করব চারিদিকটা। দেখুন প্রথমে মাঝখানে টিপ দিয়ে একটা করে ঘুরান দিয়ে দিচ্ছি, এতে একটা ছোট গোলাপ হয়ে যাচ্ছে। এভাবে পুরো কেকটাই আমি ফুল দিয়ে চারিদিকে ডেকোরেশন করে নেব। চারিদিকে দেওয়া হয়ে গিয়েছে, এখন নিচে দিয়ে কিছুটা পাইপিং করে দেব। সে একই নজল দিয়ে করে দিচ্ছি। দেখুন
আমি নজেলের কিছু ব্যবহার দেখাবো, সবগুলো কোন নজেল দিয়ে কীভাবে ডিজাইন করতে হয় সেগুলো রিসেন্টলি আমি আপনাদের সাথে শেয়ার করব, যে বিভিন্ন রকম ডিজাইন করে নিয়ে আসা। আমি খুবই আনাড়ি, দেখলেই আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আমি করছি। তাও আমি কিন্তু এরকম ডিজাইন করেই ব্যবসা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। কেকের মান যদি ভালো হয়, ক্রিমটা যদি ভালো হয়, অবশ্যই আপনার পরিবার পরিজন এই কেক খেয়ে কিন্তু খুবই মজা পাবে বাহিরের কেক থেকে। তো হয়ে গেল আমার কেকটা তৈরি। তো আমি কিছু স্প্রিঙ্কেল চারিদিকে ছড়িয়ে দিয়ে ভিতরে নাম লিখে নিয়েছি, যার জন্য এই কেকটা দিচ্ছি তার নাম। দুটা সুইট বেবির জন্য কেকটা তৈরি করেছিলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।